দৃষ্টিতন্ত্র কি জিনিসটা? কৌষ্টিকতন্ত্র জিনিসটা কি বলেন, একজন বলেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কৌষ্টিকতন্ত্র কাকে বলে? আমি জানি এটা আপনারা পারেন, তারপরেও আর একটু আমি দেখি এখানে লিখছে কি। যে তন্ত্র, এই যে খেয়াল করেন, তাহলে যে তন্ত্র কি করে এটুক দেখেন। কৌষ্টিকতন্ত্র কাকে বলে? যে তন্ত্র দ্বারা, যে তন্ত্র দ্বারা ঘাস ফড়িং কি করে? একটু হ্যাঁ আমরা দেখি, যে তন্ত্র দ্বারা ঘাস ফড়িং খাদ্য গ্রহণ করে, খাদ্য পরিপাক করে, খাদ্যের যে মূল উপাদান সেটা শোষণ করে এবং অপ্রয়োজনীয় বা অপাচ্য অংশ দেহ হতে বহিষ্কার বা নিষ্কাশন করে, সেই তন্ত্রকেই বলা হয় পৌষ্টিক তন্ত্র বা পরিপাক তন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম। পারা যাবে? যে তন্ত্র দ্বারা ঘাস ফড়িং খাদ্য গ্রহণ করে, খাদ্য পরিপাক করে, পরিপাকের পর খাবারের যে মূল উপাদান বা খাদ্যসার শোষণ করে এবং অপ্রয়োজনীয় বা অপাচ্য অংশ দেহ হতে বহিষ্কার করে, তাকে বলা হয় পৌষ্টিক তন্ত্র। ক্লিয়ার? ঘাসফড়িং এর যে পৌষ্টিক তন্ত্র, ঘাসফড়িং এর পৌষ্টিক তন্ত্র দুইটি অংশ নিয়ে গঠিত। ঘাসফড়িং এর পৌষ্টিক তন্ত্র কয়টি অংশ নিয়ে গঠিত? দুইটি। আমার আমার সাথে সাথে পড়ে ফেলবেন, এইগুলি আজকের পরীক্ষায় আসবে। ঘাসফড়িং এর পৌষ্টিক তন্ত্র দুইটি অংশ নিয়ে গঠিত। আমি এমসিকিউ দিব, ঘাসফড়িং এর পৌষ্টিক তন্ত্র কয়টি অংশ নিয়ে গঠিত? দুইটি। একটা হচ্ছে পৌষ্টিক নালী, আরেকটি হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। দুইটি অংশ কি কি? পৌষ্টিক নালী, যেটাকে বলা হয় এলিমেন্টারি ক্যানাল অর ডাইজেস্টিভ ট্র্যাক্ট, আর আরেকটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি বা ডাইজেস্টিভ প্ল্যান্ট। ঠিক আছে, প্রথমটা হচ্ছে এলিমেন্টারি ক্যানাল অর ডাইজেস্টিভ ট্র্যাক্ট, আর পৌষ্টিক গ্রন্থি হচ্ছে ডাইজেস্টিভ প্ল্যান্ট। তো পৌষ্টিক নালী কাকে বলে সেটা একটু দেখো। পৌষ্টিক নালী কাকে বলে? তোমাদের বইতে 72 নম্বর পেজে আছে। তো যে নালী ঘাস ফড়িং এর মুখছিদ্র হতে শুরু করে দেহের দৈর্ঘ্য বরাবর বিস্তৃত, সেই নালীটাকেই বলা হচ্ছে কি? পৌষ্টিক নালী। তাহলে যে নালী কি করছে? ঘাস ফড়িং এর মুখের যে ছিদ্র, আমরা একটু দেখে নিই, মুখের ছিদ্র থেকে শুরু হবে এবং বায়ু ছিদ্রে গিয়ে শেষ হবে, সেটাকে বলা হচ্ছে কি? এই যে এইটা হচ্ছে মুখের ছিদ্র। এই মুখের ছিদ্রতে শুরু হবে এবং বায়ু ছিদ্রতে গিয়ে শেষ হবে যে নালীটা, সেটাকেই বলা হচ্ছে পৌষ্টিক নালী। তো আমরা একটু দেখে নিই কোথায় শুরু হচ্ছে এবং কোথায় শেষ হচ্ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই দেখলাম এটি শুরু হয়েছিল কোথা থেকে, এই যে মুখছিদ্র থেকে শুরু হয়েছিল, আর এটা শেষ হবে কোথায় আমরা দেখে নিই। এটা শেষ হবে, শেষ হবে কোথা থেকে? শেষ হবে এই যে পায়ুছিদ্রতে। এটা হচ্ছে ঘাস ফড়িং এর পায়ুছিদ্র। তাহলে এটা শুরু হয়েছিল মুখছিদ্র থেকে আর শেষ হবে পায়ুছিদ্রতে গিয়ে। এবং আমরা যদি দেখি এই পৌষ্টিক নালীটা হচ্ছে একদম সোজা সরল, একদম ঠিক আছে, একেবারে আমরা যদি লক্ষ্য করি দেখো একদম সোজা একটা লাইন, ঠিক আছে। অর্থাৎ এটা সরল প্রকৃতির এবং এটি ঘাসফড়িং এর যে দেহ, সেই দেহের মধ্য রেখা বরাবর অবস্থান করবে। এইটুকু কি বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আমরা শুরু করি আবার আগের জায়গা থেকে। আচ্ছা, ঘাসফড়িং এর পৌষ্টিক নালী আমরা বললাম, যে নালী ঘাসফড়িং এর মুখছিদ্র থেকে শুরু করে দেহের দৈর্ঘ্য বরাবর বিস্তৃত এবং বায়ু ছিদ্রে শেষ হয় তাকে পৌষ্টিক নালী বলে। এবং পৌষ্টিক নালী কোন কোন অংশ নিয়ে গঠিত একটু দেখে নাও। এই অংশগুলির নাম আলাদা আলাদা ভাবে পড়তে হবে। মুখছিদ্র, গলবিল, গ্রাসনালী,
ক্রপ, গিজার্ড, মেসেন্টেরন, রেকটাম এবং পায়ুছিদ্র নিয়ে গঠিত। তাহলে যদি বলা হয় যে ঘাসফড়িং এর যে পরিপাক নালী বা পৌষ্টিক নালী রয়েছে তার মধ্যে কি কি থাকবে, নামগুলো একটু দেখে নাও। তার মধ্যে থাকবে মুখছিদ্র, গলবিল, গ্রাস নালী মনে না থাকলে বলবা খাদ্য নালী, খাদ্য নালী, ক্রপ, গিজার্ড, মেসেন্টেরন, রেকটাম এবং পায়ুছিদ্র। নামগুলি মনে থাকবে? নামগুলি মনে থাকবে? ওকে, এখন আমরা যদি বলি ঘাসফড়িং এর যে পরিপাক নালী, এই পরিপাক নালীর অংশ কয়টি, তাহলে আমরা বলবো পরিপাক নালী বা পৌষ্টিক নালীর অংশ হচ্ছে তিনটি। কি কি তুমি বাংলাটাই শিখো, এদের অংশ হচ্ছে তিনটি। একটা হচ্ছে অগ্র পৌষ্টিক নালী, অগ্র অন্ত্র লেখা, তুমি বলো অগ্র পৌষ্টিক নালী, মধ্য পৌষ্টিক নালী আর হচ্ছে পশ্চাৎ পৌষ্টিক নালী। কি কি? অগ্র পৌষ্টিক নালী, মধ্য পৌষ্টিক নালী আর হচ্ছে কি, পশ্চাৎ পৌষ্টিক নালী। ক্লিয়ার? জি স্যার। ওকে, তো অগ্র যে পৌষ্টিক নালী আমি যদি বলি, তাহলে দেখো পৌষ্টিক নালীর মুখছিদ্র হতে শুরু করে গিজার পর্যন্ত যে অংশটা, সেই অংশটাকে আমরা বলবো অগ্র পৌষ্টিক নালী। খেয়াল করো, পৌষ্টিক নালীর মুখছিদ্র হতে গিজার পর্যন্ত বিস্তৃত অংশটাকে বলা হয় অগ্র পৌষ্টিক নালী। তাহলে আমরা এখানে দেখে নিই, এটা হচ্ছে মুখছিদ্র, এই মুখছিদ্র থেকে শুরু করে এই গিজার পর্যন্ত, মুখছিদ্র থেকে শুরু করে এই গিজার পর্যন্ত বিস্তৃত যে নালীর অংশ, সেই অংশটাকে আমরা বলবো কি, এই যে এখান থেকে শুরু করে এই গিজার পর্যন্ত অংশটুকুই হলো কি, যে অগ্র পৌষ্টিক নালী। এখন বলো অগ্র পৌষ্টিক নালীর মধ্যে কোন কোন অংশ থাকবে, চিত্রটা দেখে বলো। মুখছিদ্র থাকবে, গলবিল থাকবে, গ্রাস নালী থাকবে, ক্রপ থাকবে আর হচ্ছে কি, গিজার্ড। তাহলে যদি বলা হয় অগ্র পৌষ্টিক নালীর অংশগুলির নাম একটু বলো, কি কি? মুখছিদ্র, গলবিল, গ্রাস নালী, ক্রপ এবং গিজার্ড। এইবার একটু খেয়াল করো যে এই যে মুখের যে ছিদ্র, এই ছিদ্রের ঠিক সামনের অংশে আর একটা একটু জায়গা দেখতে পাচ্ছ, একটু ফাঁকা গহ্বর, এই এই গহ্বরটাকে বলা হয় সিবেরিয়াম বা প্রি ওরাল গহ্বর। কি বলা হয়? সিবেরিয়াম বা প্রি ওরাল গহ্বর। তোমার বইতে দেখো 73 নাম্বার পেজ, অগ্রপৌষ্টিক নালী 1 নাম্বার পয়েন্টটা দেখো, আমি একটু বলি। এটি মুখছিদ্র হতে গিজার পর্যন্ত বিস্তৃত পৌষ্টিক নালীর প্রথম অংশ, ভ্রূণীয় এক্টোডার্ম থেকে এটি সৃষ্টি হয়। তাহলে যদি বলা হয় যে এই যে অগ্র পৌষ্টিক নালী কোথা থেকে উৎপন্ন হয়, ভ্রূণীয় এক্টোডার্ম থেকে। অগ্র পৌষ্টিক নালী কোথা থেকে উৎপন্ন হবে? ভ্রূণীয় এক্টোডার্ম থেকে, অর্থাৎ বাহিরের যে অংশটা সেটাকে বলা হয় এক্টোডার্ম। এই অংশ থেকে কি হবে, অগ্র পৌষ্টিক নালী সৃষ্টি হবে এবং অন্তঃপ্রাচীর কিউটিকল নির্মিত শক্ত আবরণ দ্বারা আবৃত থাকবে। তো এর যে বিভিন্ন অংশ, ইতিমধ্যে কিন্তু আমরা বিভিন্ন অংশগুলির নাম জেনেছি, তো চলো আর একটু দেখে নিই। তাহলে পৌষ্টিক নালীর মুখছিদ্র হতে গিজার পর্যন্ত বিস্তৃত অংশকে বলা হয় স্টোমোডিয়াম বা অগ্রন্ত্র বা অগ্র পৌষ্টিক নালী। এটি উৎপন্ন হবে কোথা থেকে? ভ্রূণীয় এক্টোডার্ম থেকে। আজকের এমসিকিউ এটা আসবে, উৎপন্ন হবে কোথা থেকে? ভ্রূণীয় এক্টোডার্ম থেকে উৎপন্ন হবে। এবং এর যে অন্তঃপ্রাচীর কি দ্বারা তৈরি? কিউটিকল দ্বারা তৈরি। আচ্ছা, তাহলে প্রথমে আমরা বললাম মুখের যে ছিদ্র থাকবে, অগ্র পৌষ্টিক নালীর প্রথম অংশ হচ্ছে মুখের ছিদ্র, এবং মুখ ছিদ্রটি মুখপঙ্গ দ্বারা পরিবেষ্টিত থাকে, গতকালকে বলা হয়েছে, এবং সিবেরিয়াম নামক প্রকোষ্ঠের গোড়ায় অবস্থিত। তাহলে অগ্র পৌষ্টিক নালীর প্রথম অংশটা যে কার গোড়ায় অবস্থিত? সিবেরিয়ামের গোড়ায় অবস্থিত। তো আমরা যদি বলি সিবেরিয়াম কোনটা? সিবেরিয়াম নামক প্রকোষ্ঠে। হ্যাঁ, এই যে এই এইখানে যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে সিবেরিয়াম। তো সিবেরিয়ামের ঠিক গোড়ায় যে ছিদ্রটা, সেই ছিদ্রটাই হলো কি, মুখের ছিদ্র। ক্লিয়ার?
কিউটিকল আর কাইটিন কে একই কথা? হুম, কাইটিন দ্বারা তৈরি, হ্যাঁ একই। আচ্ছা, কাইটিন দ্বারা তৈরি যেটা সেটাকে বলা হচ্ছে কিউটিকল। আচ্ছা, তাহলে কি বললাম যে এইখানে আমরা দেখছি মুখের ছিদ্র, সেই মুখের ছিদ্রের সামনে যে ফাঁকা জায়গাটা দেখছি, এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটাকে বলবো আমরা কি সিবেরিয়াম বা প্রি ওরাল গহ্বর। তো এখন আমার কোশ্চেন যে প্রি ওরাল গহ্বরের সামনে অবস্থিত মুখছিদ্র নাকি পেছনে? পেছনে, ভেরি গুড। এরপরে দেখি কাজ কি, সিবেরিয়ামে খাদ্যবস্তু, তাহলে এই যে সিবেরিয়াম, এই সিবেরিয়ামে খাদ্যবস্তু গৃহীত হয় আর এই মুখছিদ্রের মাধ্যমে কি হয়, পৌষ্টিক নালীর ভিতরে খাবারটা প্রবেশ করে। ক্লিয়ার? ওকে, এইবার দেখো মুখের যে ছিদ্র, সেই মুখের ছিদ্রের পরের পরবর্তী যে অংশটা নলাকৃতির, সেই অংশটা কি বলা হচ্ছে কি গলবিল। তাহলে মুখছিদ্রের পরের অংশটাই হচ্ছে কি গলবিল। দেখো তাহলে মুখছিদ্র কোথায় উন্মুক্ত হয়? গলবিলে উন্মুক্ত হয়। এই এমসিকিউটা আসবে যে ঘাসফড়িং এর মুখছিদ্র কোথায় উন্মুক্ত হয়? গলবিলে উন্মুক্ত হয়। আর গলবিল হচ্ছে পেশিবহুল সরু খাটো নলের মতো অংশ। তাহলে এই যে এই অংশটাই হচ্ছে কি গলবিল। এবং এই গলবিলের মাধ্যমে কি বলা হচ্ছে, এই গলবিলের মাধ্যমে খাবার কি হয় যে অন্ন নালীর ভিতরে প্রবেশ করে, এটা ছিল কি গলবিল। তাহলে এই গলবিলের মাধ্যমে খাবারটা কোথায় প্রবেশ করবে? খাদ্য নালীর ভিতরে প্রবেশ করবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আমরা জানবো যে খাদ্যনালী বা গ্রাস নালী সম্পর্কে। খাদ্যনালী বা গ্রাস নালী কি? দেখো তাহলে গলবিলের যে পরের অংশটা আমরা দেখি, তাহলে এই গলবিলের পরের অংশটাই হলো খাদ্যনালী। এটা ছিল গলবিল, আমরা একটু দেখে নিই, তাহলে এটা ছিল গলবিল। তাহলে গলবিলের পরের অংশটাই হলো কি খাদ্যনালী। দেখো গলবিলের পশ্চাতে অবস্থিত সোজা সরু নলাকার অংশই হলো খাদ্য নালী বা গ্রাস নালী। এটা কি বোঝা গেছে? পরে অবস্থিত সোজা সরু এবং নলাকার নালীটাই হলো গ্রাস নালী, বাংলায় তুমি বলে দিতে পারো এটা খাদ্য নালী। এবং কাজ হচ্ছে এর মাধ্যমে খাদ্যবস্তু ক্রপে পৌঁছায়। এখন ক্রপটা কি, এই খাদ্য নালীর পরের অংশটা, এটা হচ্ছে খাদ্য নালী, ঠিক তার পরের অংশে যে এই জায়গাটা দেখো একটু প্রসারিত হয়ে গেছে, প্রসারিত হয়ে একটি থলের মতো অংশ গঠন করছে। প্রসারিত হয়ে থলের মতো অংশ যখন গঠন করছে তখন সেটাকে বলা হচ্ছে কি ক্রপ। কি বলা হচ্ছে? ক্রপ। তো এই ক্রপের মধ্যে কি হয় খাদ্যবস্তুগুলো, এটা যদি আমি খাদ্যবস্তু মনে করি, তাহলে এই ক্রপের মধ্যে কি হয়, এই খাদ্যবস্তুগুলি সাময়িক সময়ের জন্য কি থাকবে, এখানে জমা থাকবে। এবং এর মধ্যে কি হবে যে আমি যদি এনজাইমের কথা বলি, তাহলে এনজাইম বা অন্যান্য লালা গ্রন্থি থেকে, এই যে লালা গ্রন্থি, এই লালা গ্রন্থি থেকে কি হবে, এটা লালা গ্রন্থি, লালা আসবে, লালা এসে কি হবে এই খাবারের সাথে মিশ্রিত হবে। ঠিক আছে, তো আমি যদি আর একটা অংশ দিয়ে দেখাই, এই অংশটা হচ্ছে কি ধরো এটা লালা, তাহলে এই লালা গুলো কি হবে এই খাবারের সাথে এসে মিক্সড হবে। কোথায় মিক্সড হবে? ক্রপের মধ্যে। এটুকু কি বুঝছো? তাহলে ক্রপের মধ্যে কি হবে, খাবারগুলি সাময়িক সময়ের জন্য কি হবে জমা হবে। এগুলো যদি খাদ্য ধরি সাময়িক সময়ের জন্য জমা হবে, আর এটাকে যদি আমি এনজাইম মনে করি এই সিম্বলটা, তাহলে এই খাবারের সাথে কি হবে এনজাইম গুলো কি হবে মিশ্রিত হবে। ক্লিয়ার? ওকে, এখন আমরা পরেরটা দেখি, আমরা এখন পরেরটা দেখি। এরপরে গিজার্ড, গিজার্ড কাকে বলে সেটা আমরা দেখে নিই ক্রপের পরে। আচ্ছা, আরেকটা জিনিস আমার এখানে বলা হয়নি, ক্রপের যে প্রাচীরটা আমরা যদি লক্ষ্য করি, ক্রপের যে প্রাচীর, এই ক্রপের প্রাচীরটা হচ্ছে পাতলা থাকে, ক্রপের প্রাচীরটা পাতলা হয়, আর ক্রপের পরের অংশটা, পরের অংশটাকে আমরা বলবো কি গিজার্ড। এবং এই গিজার্ডের যে প্রাচীর, এই গিজার্ডের প্রাচীরটা হবে, এটা যদি আমি গিজার্ড মনে করি, তাহলে গিজার্ডের প্রাচীরটা হবে পুরু। ঠিক আছে, গিজার্ডের প্রাচীর হবে কি অনেক পুরু। পুরু হয়ে গেলে কি হবে,
এর ভিতরে যে জায়গাটা, এখানে যেমন গহ্বরটা অনেক বেশি, তাহলে গিজার্ডের ভিতরে গহ্বর কম হয়ে যাবে, কারণ কি গিজার্ডের প্রাচীরটা হবে অনেক বেশি বহুল। তো যেটা বলছিলাম যে দেখো 73 নম্বর পেজে নিচের অংশে গিজার্ড বা প্রোভেন্টিকুলাস এটিক্রপের পরবর্তী ত্রিকোণাকার বেশ শক্ত পুরু প্রাচীর বিশিষ্ট এবং অন্তঃপ্রাচীরে কাইটিনময় 6টি দাঁত এবং 6টি অনুলম্ব ভাঁজ নিয়ে গঠিত। তাহলে ক্রপের পরের অংশটাকে আমরা বলবো গিজার্ড, এবং গিজার্ডের মধ্যে 6টি দাঁত থাকবে আর কি থাকবে 6টি অনুলম্ব ভাঁজ থাকবে, এবং এর ভিতরে কিছু প্যাড থাকবে এবং তার মধ্যে দাঁত থাকবে। ঠিক আছে, তো এই গিজার্ডের ভিতরে, এই যে এটাকে যদি আমি গিজার্ড দেখাই, এই গিজার্ডের ভিতরে কি হবে, খাবারগুলি চূর্ণ বিচ্ছিন্ন হবে। ঠিক আছে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে অর্ধতরল হবে, অর্ধতরল হয়ে এই মধ্য কোষ্ঠীক নালীর ভিতরে কি করবে, খাদ্য কণাগুলি প্রবেশ করবে। তো যেটুকু বলা হলো এইটুকু কি বুঝতে আর কারো কোনো প্রবলেম আছে? অনুলম্ব, অনুপ্রস্থ বোঝো না, লম্ব ওই রকম ভাঁজ থাকবে, এবং এখানে কিন্তু কিছু কপাটিকাও থাকবে, যে কপাটিকা গুলি কি করবে, খাদ্য যে যাতায়াত সেই যাতায়াতটা কিন্তু নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ খাদ্যর যে ফ্লো সেই ফ্লোটা একমুখী করবে। তো এই কাজটা দেখো, গিজার্ডের কাজ ভালো করে পড়তে হবে। দেখো গিজার্ডের দাঁত খাদ্য চূর্ণ বিচূর্ণ করে এবং ব্রিসল মানে ছোট ছোট সূক্ষ্ম চুলের মতো অংশ যেগুলো, সেইগুলি ছাঁকনির কাজ করে এবং কপাটিকা খাদ্যের বিপরীত প্রবাহে বাধা দেয়, অর্থাৎ যে পাশ থেকে খাবারটা প্রবেশ করবে সেই পাশে খাবারটাকে যেন ব্যাক না করে সেই কাজে সাহায্য করবে। আচ্ছা, এখন যেটা বলছিলাম, আচ্ছা এরপরে দেখো, আচ্ছা শোনো, তোমরা একটু যেটুকু পড়ালাম তোমরা একটু দেখো, আমি আসতেছি। হ্যাঁ, তোমরা যেটুকু পড়ালাম একটু দেখো আর মেসেন্টেরনটা পড়ো, আমি আসতেছি। আচ্ছা আমরা শুরু করি না, আমরা শুরু করি, তোমরা আছো? জি স্যার। আচ্ছা মেসেন্টেরন বা মধ্যন্ত্র তোমাদের বইতে দেখো 73 নম্বর পেজে লাস্টের অংশে, গিজার্ডের পর থেকে শুরু করে উদরের মধ্যাংশ পর্যন্ত বিস্তৃত পাতলা প্রাচীর বিশিষ্ট অংশকেই বলা হয় মেসেন্টেরন। তাহলে বইতে দাগাই নাও, গিজার্ডের পর থেকে শুরু করে উদরের মধ্যাংশ পর্যন্ত বিস্তৃত পাতলা প্রাচীর বিশিষ্ট অংশকেই বলা হয় মেসেন্টেরন। আমরা একটু দেখে নিই কি বলা হয়েছে। এলো গিজার্ডের পর থেকে, এখানে দেখো এইটা হচ্ছে কি গিজার্ড, তাহলে গিজার্ডের পর থেকে শুরু করে উদরের মাঝখান পর্যন্ত যে অংশটা সেই অংশটাকেই বলা হচ্ছে কি মেসেন্টেরন। এটুকু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, মেসেন্টেরন হচ্ছে মধ্য কোষ্ঠীক নালী। তাহলে গিজার্ডের পর থেকে শুরু হবে এবং উদর, উদর মানে পেট, তাহলে উদরের মাঝখান পর্যন্ত যে অংশটা সেই অংশটুকুই হচ্ছে কি যে মধ্য কোষ্ঠীক নালী, অর্থাৎ এখান থেকে শুরু করে, আমি অন্য একটা কালার দিয়ে দেখাই, এখান থেকে শুরু করে এই যে মাঝখানের এই অংশ পর্যন্তই হচ্ছে কি যে মেসেন্টেরন। ঠিক আছে, তো মেসেন্টেরন দেখো ভ্রূণীয় এন্ডোডার্ম স্তর থেকে উৎপন্ন হবে। মেসোডার্ম কোথা থেকে উৎপন্ন হবে? এন্ডোডার্ম, অর্থাৎ একেবারে ভিতরের যে স্তরটা সেই স্তর থেকে কিন্তু এটা উৎপন্ন হবে। ক্লিয়ার? ওকে। আর এক এবং তিন নাম্বার অর্থাৎ পশ্চাৎ আর শেষ যেটা, সেটা এক্টোডার্ম থেকে উৎপন্ন হবে, এটা মনে রাখবা, আর মাঝখানেরটা একেবারে ভিতরের স্তর থেকে উৎপন্ন হবে। তো যেটা বলছিলাম যে মেসেন্টেরন বা মধ্যন্ত্র গিজার্ড কার্ডিয়াক কপাটিকার মাধ্যমে একটি প্রশস্ত সমবেশী পাতলা প্রাচীর বিশিষ্ট নালীতে উন্মুক্ত হবে, এটাকে বলা হচ্ছে মেসেন্টেরন। এটা পড়ার দরকার নাই, তোমার বইয়ে যেটা বললাম সেটা পড়বা। এবং এই স্থান হতে 12টি আঙুলের মতো প্রবর্ধন বের হয়, এদেরকে বলা হয় হেপাটিক শিকা।
অর্থাৎ আমি আর একটু সহজ করে বলে দিই, আমি একটু চিত্র আঁকি এখানে। এটা যদি অগ্রপৌষ্টিক নালী হয় আর এটা যদি মধ্যপৌষ্টিক নালী হয়, তাহলে অগ্র এবং মধ্যপৌষ্টিক নালীর সংযোগস্থলে এরকম আঙুলের মতো বা নলাকৃতির কতগুলো অংশ বের হয়, যে অংশগুলোকে আমরা বলবো কি হেপাটিক শিখা। কি বলবো? হেপাটিক শিরা। হেপাটিক শিখার আরেকটি নাম হচ্ছে গ্যাস্ট্রিক শিখা। তাহলে এই গ্যাস্ট্রিক শিখা বা হেপাটিক শিখা কয়টি থাকবে? 12টি। ঠিক আছে, তাহলে এরকম কয়টি থাকবে? 12টি। তো এই গ্যাস্ট্রিক শিখা বা মেসেন্টারিক শিখা বা হেপাটিক শিখা কি করে, খাদ্য পরিপাকের জন্য যে বিভিন্ন ধরনের জুস, গ্যাস্ট্রিক যে জুস, সেই জুস গুলি নিঃসরণ করে এবং তার মধ্যেই মূলত খাবার পরিপাকের যে এনজাইম, সেই এনজাইম গুলি কিন্তু থাকে। এটুকু কি ক্লিয়ার হয়েছে? এবং মেসেন্টেরন, আচ্ছা আর একটা জিনিস দেখাই, মেসেন্টেরনের যে ভিতরের অংশটা রয়েছে, এটা যদি মেসেন্টেরন হয়, আমি মনে করলাম এটা মেসেন্টেরন, তাহলে মেসেন্টেরনের ভিতরের অংশে এরকম আঙুলের মতো কিছু প্রলম্বিত অংশ থাকে, এগুলোকে বলা হয় কি ভিলাই। এবং এই ভিলাই গুলো কি করে, পরিপাকৃত যে খাদ্য উপাদান সেই খাদ্য উপাদান গুলো কিন্তু শোষণ করে। কি বোঝা গেছে? আচ্ছা, এরপরে দেখো, এরপরে দেখো, এই এটা হচ্ছে কি, এটা হচ্ছে অগ্র, এটা অগ্র মনে রাখো, অ অদি অগ্র, এটা হচ্ছে মধ্য আর এটা হচ্ছে পশ্চাৎ পৌষ্টিক নালী, তাই না? এইবার এই যে মধ্য পৌষ্টিক নালীর শেষ প্রান্তে আর পশ্চাৎ পৌষ্টিক নালীর সংযোগস্থলে, অর্থাৎ মধ্য এবং পশ্চাৎ পৌষ্টিক নালীর সংযোগস্থলে হলুদ রঙের সুতার মতো আরো কিছু বস্তু দেখা যায়, যেগুলিকে বলা হয় মালপিজিয়ান নালিকা। কি বলে? মালপিজিয়ান নালিকা। হ্যাঁ, এবং এই মালপিজিয়ান নালিকাগুলোই কি হচ্ছে, ঘাসফড়িং এর রেশন অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে মালপিজিয়ান নালিকার রঙগুলো কেমন? হলুদ। তাহলে যদি বলা হয় মালপিজিয়ান নালিকা কোথায় পাওয়া যাবে? মধ্য এবং পশ্চাৎ যে পৌষ্টিক নালী রয়েছে, এই মধ্য ও পশ্চাৎ পৌষ্টিক নালীর সংযোগস্থলে হলুদ রঙের চুলের মতো যে অংশগুলি দেখা যায়, সেগুলিকে আমরা বলবো মালপিজিয়ান নালিকা। এবং এই মালপিজিয়ান নালিকাগুলোই কি হবে, ঘাসফড়িংয়ের রেচন অঙ্গ হিসেবে কাজ করবে। এটুক কি বোঝা গেছে? ওকে, তাহলে আমরা এখন দেখেনি, এই যে এইগুলোই হলো মালপিজিয়ান নালিকা, দেখছো এই যে হলুদ রঙের সুতার মতো অংশ, এইগুলো কি বলা হচ্ছে, মালপিজিয়ান নালিকা। তাহলে যদি বলা হয় মালপিজিয়ান নালিকা কোথায় থাকবে? মধ্য এবং পশ্চাৎ পৌষ্টিক নালীর সংযোগস্থলে। ঠিক আছে, মালপিজিয়ান নালিকার রং কেমন? রং হচ্ছে হলুদ। এখন আমরা জানবো প্রোক্টোডিয়াম বা পশ্চাৎ পৌষ্টিক নালী সম্পর্কে। কি সম্পর্কে জানবো? পশ্চাৎ পৌষ্টিক নালী। দেখো, তাহলে পৌষ্টিক তন্ত্রের মেসেন্টেরনের পরের যে অংশটা, পরবর্তী যে অংশটুকু থাকছে, সেই অংশটা কি বলবো আমরা, কি পশ্চাৎ পৌষ্টিক নালী। হ্যাঁ, তো এটি হচ্ছে ভ্রূণীয় এক্টোডার্ম থেকে উদ্ভূত। পশ্চাৎ পৌষ্টিক নালী কোথা থেকে উৎপন্ন হবে? ভ্রূণীয় এক্টোডার্ম থেকে। আচ্ছা, তাহলে মনে রাখতে হবে 1 নম্বর আর 3 নম্বর, অর্থাৎ প্রথম আর শেষ অংশ, এমসিকিউ যেন ভুল না হয়, প্রথম অংশ আর শেষ অংশটা হচ্ছে এক্টোডার্ম থেকে উৎপন্ন হবে, আর মাঝখানের যে অংশটা সেটা উৎপন্ন হবে এন্ডোডার্ম থেকে। কি বুঝছেন? ওকে, এখন আমরা দেখি যে প্রোক্টোডিয়াম 4টি অংশ নিয়ে গঠিত। কয়টি অংশ নিয়ে গঠিত? 4টি। তো প্রোক্টোডিয়াম বা পশ্চাৎ পৌষ্টিক নালীর প্রথম যে অংশটা, সেই অংশটাকে বলা হবে ইলিয়াম। ঠিক আছে, তাহলে অগ্রপৌষ্টিক নালীর মেসেন্টেরন সংলগ্ন প্রশস্ত নলাকার অংশটিকে বলা হয় ইলিয়াম। অর্থাৎ মধ্য পৌষ্টিক নালীর সাথে যুক্ত থাকছে যে অংশটুকু পশ্চাৎ পৌষ্টিক নালীর, যে অংশ মধ্য পৌষ্টিক নালীর সাথে যুক্ত থাকছে এবং নলাকার যেটি দেখতে, সেটিকেই বলা হচ্ছে ইলিয়াম। এবং এই ইলিয়ামের ভিতরে রোমযুক্ত অনেকগুলি ভাঁজ থাকে। ঠিক আছে, এবং পরিপাকৃত যে খাদ্য, খাবারের যে মূল উপাদান,
সেই মূল উপাদান কি হয়, এখানেই শোষিত হয়। কি বোঝা গেছে? আচ্ছা, চিত্রটা দেখিয়ে বললে আর একটু ভালো হয় স্যার, তাই না? আচ্ছা, আমি চিত্রটা দেখাই। এই যে দেখো, এই চিত্রটা দেখো। তাহলে কি বললাম, ইলিয়াম, তাহলে এইটা ছিল মধ্য কোষ্ঠীক নালী। তাহলে মধ্য কোষ্ঠীক নালীর পরের প্রসারিত যে অংশটা দেখা যাচ্ছে, এই প্রসারিত অংশটা, এই অংশটা কি বলা হচ্ছে কি, ইলিয়াম। এবং ইলিয়ামে কি হয়, খাবারের যে মূল অনেক খাদ্যসার যেটাকে বলবো, সেই খাবার খাদ্যসার কিন্তু ইলিয়ামে কি হয়, শোষিত হয়। আচ্ছা, ইলিয়ামের পরে দেখেন, ইলিয়ামের পরে সরু যে নালীটা দেখা যায়, ইলিয়ামের পরে যে নালীটা আমরা দেখছি, সেই নালীটা কি সরু নাকি আরো প্রশস্ত? তাহলে ইলিয়ামের পরে সরু যে নালীটা দেখছি আমরা, সেই সরু নালীটা কি বলবো আমরা, কি কোলন, কি বলা হয়, কোলন। তো ইলিয়ামের পেছনে অবস্থিত সরু নলাকার অংশটা কি বলা হয়, কোলন। এবং এই কোলনের ভিতরে কি হয়, যে পরিপাককৃত খাদ্য উপাদান তার সাথে পানি, এখানে কি হবে, পরিপাককৃত যে খাদ্য উপাদান এবং তার সাথে আরেকটি উপাদান যদি আমি বলি, সেই উপাদানের নাম কি, সেই উপাদানটা হচ্ছে পানি। সেই পানিও কিন্তু এখানে, পানিও কিন্তু এখানে শোষিত হবে। তাহলে কোলনের মধ্যে কি হবে, মূল যে খাদ্য উপাদান, সেই মূল খাদ্য উপাদান ছাড়াও পানিটাও কিন্তু কোলনের মধ্যে শোষিত হবে। ক্লিয়ার? আর সব শেষে এবার দেখি আর একটা অংশ, সব শেষে আমরা যাই কোলনের পরে। দেখো কোলনের পরে, কোলনটা কিন্তু দেখো সরু ছিল, কোলনের পরে এখন দেখো যে আবার কিন্তু এই জায়গাটা প্রসারিত হয়ে গেছে থলের মতো, দেখছো? তার কোলনের পরে প্রসারিত যে অংশটা দেখবো আমরা, সেই অংশটাকে বলছি কি, রেকটাম। কি বলা হয়, রেকটাম। রেকটামের যদি আমি সহজ বাংলা বলি, তাহলে সহজ বাংলা হচ্ছে ম ল সয়, ঠিক আছে? অর্থাৎ এখানে মলগুলি সাময়িক সময়ের জন্য কি থাকবে, জমা থাকবে। এবং এই রেকটামের ভিতর কি থাকে, যে রেকটাল প্যাপিলা থাকে, ছয়টি রেকটাল প্যাপিলা থাকে। আর সব শেষে দেখো পরিপাকতন্ত্রের, যদি বলা হয় পরিপাক নালীর সর্বশেষ অংশ হচ্ছে কি, রেকটাম। এবং রেকটামের পরে যে ছিদ্র, সেই ছিদ্রটাকে বলা হচ্ছে কি, পায়ু ছিদ্র। এবং এই পায়ু ছিদ্রের মাধ্যমে কি হয়, দেহের যে বর্জ্য পদার্থ অর্থাৎ মল, সেই মলটা এই পায়ু ছিদ্রের মাধ্যমেই দেহ থেকে কি হয়, গাসপডিং এর দেহ থেকে নিষ্কাশিত হয়ে যায়। তো এইবার বলেন যে এই পর্যন্ত বুঝতে কারোর কোথাও অসুবিধা আছে নাকি, কোনো অসুবিধা আছে? কি অসুবিধা নাই না, নাকি অসুবিধা আছে বলবো না? এখন আমরা জানবো পৌষ্টিক গ্রন্থি সম্পর্কে। এবার একটু স্লাইডে যাই, পৌষ্টিক গ্রন্থি। চলো দেখি, আমরা যদি পৌষ্টিক গ্রন্থির কথা বলি, তাহলে বলবো পৌষ্টিক গ্রন্থি, যদি বলি পৌষ্টিক গ্রন্থি বলতে মূলত ঘাসফড়িং এর যে লালা গ্রন্থি রয়েছে, সেই লালা গ্রন্থি হলো প্রধান পৌষ্টিক গ্রন্থি। এটা কি দেখতে পাচ্ছ? সবাই আইডি গুলি লিখে দিও। তাহলে ঘাসফড়িং এর প্রধান পরিপাক যে পৌষ্টিক গ্রন্থি, সেই পৌষ্টিক গ্রন্থি হচ্ছে কি, লালা গ্রন্থি। তো এখন যদি বলি লালা গ্রন্থিটা কোথায় থাকবে, দেখো এই যে এটা হচ্ছে ঘাসফড়িং এর বক্ষ অঞ্চল, তাই না? আর এটা হচ্ছে অগ্রপৌষ্টিক নালী। তাহলে ঘাসফড়িং এর বক্ষ অঞ্চল এবং অগ্রপৌষ্টিক নালী ঠিক নিচেই থাকবে এক জোড়া কি, এক জোড়া লালা গ্রন্থি। এটাই হচ্ছে লালা গ্রন্থি। লালা গ্রন্থি কয় জোড়া থাকবে, এক জোড়া। তাহলে এটা কোন অঞ্চলে থাকবে, বক্ষদেশীয় অঞ্চলে থাকবে। তারপরে কি থাকবে, অগ্রপৌষ্টিক নালীর নিচে থাকবে, সংখ্যায় কয়টি, দুইটি। ক্লিয়ার? ওকে, তো বইতে দেখো 75 নম্বর পেজে, ঘাসফড়িং এর প্রধান পৌষ্টিক গ্রন্থি হচ্ছে লালা গ্রন্থি। এটি ক্রপের নিচে ক্ষুদ্র শাখা প্রশাখা যুক্ত এক জোড়া লালা গ্রন্থি থাকে, এবং লালা গ্রন্থির নালী ল্যাবিয়ামের গোড়ায় উন্মুক্ত হয়। এই লাইনটা তুমি দাগাই নাও বইতে,
লালাগ্রন্থির নালি ল্যাবিয়ামের গোড়ায় উন্মুক্ত থাকে। কাজ, লালাগ্রন্থি থেকে নিঃসৃত লালারস কি করে? খাদ্য গলাধঃকরণ এবং চর্বণে সাহায্য করে, এবং কিছু শর্করা জাতীয় খাদ্য পরিপাকেও কিন্তু লালা সাহায্য করে। এরপরে হেপাটিক শিকা, আমরা তো অলরেডি জেনেছি এটা আর বললাম না। তো খাদ্য গ্রহণ এবং পরিপাক কিভাবে হয়? আমরা জানি ঘাস ফড়িং কি খাই, ঘাস ফড়িং খাই হচ্ছে কি, ঘাস, লতা পাতা। হ্যাঁ, তো প্রথমে কি করে, তার যে গতদিন বলেছিলাম যে ল্যাবিয়াল পাল্প রয়েছে, সেই ল্যাবিয়াল পাল্পের মাধ্যমে সে খাদ্যটাকে নির্ধারণ করে। তারপরে সেই খাবার কি করে, অগ্রপথ ল্যাব্রাম ল্যাবিয়ামের মাধ্যমে সেই খাবারটা আটকে ধরে, আটকে ধরে তারপরে ম্যান্ডিবল ম্যাক্সিলার মাধ্যমে সেই খাবারটা কেটে চূর্ণ বিচ্ছিন্ন করে। ঠিক আছে, চূর্ণ বিচ্ছিন্ন করার পর এরপরে সেই খাবারটা কোথায়, যে প্রাকমৌখিক প্রকোষ্ঠ আমরা বললাম সিবেরিয়াম, এই যে এই জায়গাটা, এই যে ওই এই যে সিবেরিয়ামের মধ্যে প্রবেশ করে, সিবেরিয়াম থেকে খাবার মুখচ্ছিদ্রের মাধ্যমে গলবিলে যায়, গলবিলের পরে অন্ননালীতে যায়, এবং অন্ননালীর পরে কোথায় চলে যায়, ক্রপের মধ্যে চলে যায়, যে এই থলের মতো অংশ। ক্রপের ভিতরে গিয়ে কি হয়, লালা মিশ্রিত হয়, এবং ক্রপ কি হয়, সংকুচিত এবং প্রসারিত হয়। প্রসারিত হয়ে তারপরে কি করে, সেই খাবারটা এবার চলে আসে এই যে গিজার্ডের মধ্যে। এবার গিজার্ড কি করে, পেশিবহুল প্রাচীর, গিজার্ড কি করে খাবারটাকে একদম চূর্ণ বিচূর্ণ করে। ওখানে দাঁত থাকে আমরা বললাম ছয়টা, সেই দাঁতে পিষ্ট হয়ে কি হয়, এটা পেস্টে পরিণত হয়ে যায়। তারপরে কি হয়, গিজার্ডের মধ্যে আমরা বললাম সূক্ষ্ম চুলের মতো রোম থাকে, সেই রোম কি করে খাবারটাকে ফিল্টার করে। ফিল্টার করার পর তখন খাবারটাকে এরপরে এই যে মেসেন্টেরনের মধ্যে পাঠিয়ে দেয়। আমি অন্য কালার দিয়ে একটু দেখাই, খাবারটাকে কোথায় পাঠিয়ে দেয়, এই মেসেন্টেরনের মধ্যে পাঠিয়ে দেয়। ঠিক আছে, তারপরে কি হয়, এই মেসেন্টেরনের ভিতরে কি হয়, খাবারের সাথে বিভিন্ন ধরনের এনজাইম মিশ্রিত হয়। আমরা একটু দেখাই, সবাই একটু কমেন্টস বক্সে আইডিগুলি লিখে দাও তো। হ্যাঁ, কমেন্টস বক্সে আইডিগুলি দ্রুত লিখে দাও, সময় কম আমাদের। স্যার আগে দিয়েছিলাম, এখন কি দেব? সবাই দিয়েছো, যারা বাকি আছো তারা একটু দিয়ে দাও। যারা বাকি আছো তারা একটু দিয়ে দাও। ওকে, তারপরে কি হবে দেখো, এই যে হেপাটিক শিখা থেকে বিভিন্ন রাসায়নিক পদার্থ নিঃসৃত হবে, নিঃসৃত হয়ে কি করবে, খাদ্যটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। তো আমরা দেখি, এই যে এটা খাদ্য প্রথমে কি হলো, গলবিল অন্ননালী এবং ক্রপে প্রবেশ করলো, ক্রপ থেকে কোথায় চলে গেল, গিজার্ডে, গিজার্ডে গিয়ে খাদ্যগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং পেস্টের মতো পরিণত হয়ে গেল। এবং সেখানে গিয়ে কি হচ্ছে দেখো, মল্টেজ অ্যামাইলেজ ইনভার্টেজ লাইপেজ এনজাইম সেই খাবারের সাথে কি হলো, যুক্ত হলো, যুক্ত হয়ে এই খাবারগুলোই এরপরে কি হলো, ফিল্টার হলো, ফিল্টার হয়ে তরল হয়ে গেল। তরলের পরে সব শেষে কি হবে, ফিল্টার কিন্তু খাদ্য ঘাসফড়িং এর হিমোসিলের মধ্যে চলে যায়। ঘাসফড়িং এর দেহের গহ্বরকে বলা হয় হিমোসিল, সেই হিমোসিলের মধ্যে কি থাকে, ঘাসফড়িং এর রক্ত থাকে, সেই রক্তের সাথে খাদ্য উপাদানগুলি ঘাসফড়িং এর দেহের বিভিন্ন অংশে চলে যায়, এই এবং অপ্রয়োজনীয় যে অংশগুলি সেই অংশগুলি মল হিসেবে দেহের বাইরে নির্গত হয়ে যায়। এই ছিল আজকের মূল বিষয়। তো এতক্ষণ যেগুলি বলা হলো তোমরা কি বুঝতে পারছো? তো আজ তাহলে এ পর্যন্ত, আগামী দিন আরো একটি বিষয় নিয়ে কথা হবে। তো সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, আপনাদের সকলের মঙ্গল কামনায় আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।